লেখালেখির মাধ্যমে বাংলা ভাষায় সবচেয়ে বেশি চর্চা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তবে সেগুলোর তথ্য কতটা সঠিক তা নিয়ে সংশয় রয়েছে। সম্প্রতি প্রকাশিত মুজিবপিডিয়া এমন একটি জ্ঞানকোষ যা পাঠক গবেষকের সকল নির্ভুল তথ্যের চাহিদা মেটাবে। নূর সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। সময়ের হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন মাত্র 55 বছরের, কিন্তু তার চিন্তা ও কাজ এত বিস্তৃত যে এ নিয়ে বিভিন্ন বিষয়ে লেখা বইয়ের সংখ্যা হয়তো গুনে শেষ করা যাবে না। তাই অনুমান করা যায় একজন মুজিবকে চিনতে এই বিপুল সংখ্যক বই পড়া সহজসাধ্য নয়। শুধু তাই নয়, এসব বইয়ের সব তথ্য সঠিক, গোজামিল নেই, এই নিশ্চয়তাই বা দেবে কে? এমন বাস্তবতায় শেখ মুজিবুর রহমান জ্ঞানকোষ প্রকাশ ছিল জরুরি। সাধারণত বইয়ের সরকারি সাপ্লাইয়ের কারণে অনেকে বই বের করেন, অনেকে আদিষ্ট হয়ে বই বের করেন, এই প্রবণতা অত্যন্ত নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে পাঠকের কাছে। এত বই যে লেখা হচ্ছে তাতে যত বই তত বিভ্রান্তি, কারণ তথ্যের এত রকমের বিভ্রান্তি আছে যে এইসব বিভ্রান্তি দূর করার একটা কাজ মানে একটা মাথায় ছিল যে এই বিভ্রান্তিগুলো নিয়েই কেন বইগুলো বেরোচ্ছে। বিভিন্ন ধরনের অভিধানের সঙ্গে আমাদের পরিচয় থাকলেও কোষ বা জ্ঞানকোষের সঙ্গে অনেকেরই পরিচয় নেই। কোষ গ্রন্থ হাতে তুলে নিয়েছেন এমন মানুষ খুব বেশি আছে তাও বলা যাবে না। তাই তো দুই খণ্ডের মুজিবপিডিয়া হাতে নিয়ে চমকে উঠতে হয়। যে তথ্যগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো আমরা অরিজিনাল সোর্স থেকে দেখেছি। আমরা কিন্তু এরকম না সেকেন্ডারি কোনো সোর্স থেকে দেখে কোনো অন্য একটা বইয়ের রেফারেন্স নিয়েছি যেটাও ভুল, সেই ভুলটার পুনরাবৃত্তি ঘটেছে সেরকম হয় নাই। 1920 সাল থেকে 1975 সালের মধ্যে যে রাজনৈতিক প্রভাব এই অঞ্চলে ঘটছিল তার সব কিছুই পাওয়া যাবে। ইতিহাসের যত নায়ক এবং খলনায়কের সঙ্গে বঙ্গবন্ধুর সংযোগ হয়েছে সকল এবং তাদের সঙ্গে যে সম্পর্ক সূত্রগুলি সে তার সব কিছু এখানে পাওয়া যাবে। এমন একটি মহাগ্রন্থ তৈরি হলে বঙ্গবন্ধুকে নিয়ে বিভ্রান্তিকর রচনা থেকে রেহাই মিলত। তাই ভবিষ্যতের পাঠক গবেষকের জন্য এ বই পথ নির্দেশক হবে বলছেন সম্পাদকদ্বয়। এরকম একটা বই যদি অন্য কেউ করত, আমি মনে করি এটা তো এই বই আমি এখনও মনে করি যে এই বই আরও 25 বছর আগে বেরোনো উচিত ছিল এবং বেরোলে এত বিভ্রান্তিমূলক বই আর থাকতো না। আগামীতে যে বইগুলো বের হবে তাদের কিন্তু খবর আছে বলতে হবে, কারণ সব কিছু চালিয়ে দিতে পারবে না। এই তথ্যগুলো যেগুলো আছে সেগুলোর বিপরীতে কোনো তথ্য দিলে কেউ কিন্তু সেগুলো গ্রহণ করবে না। বাংলার পর হিন্দি, ইংরেজি, জাপানি ও স্প্যানিশ সহ আরও বহু ভাষায় অনুবাদের পাশাপাশি মুজিবপিডিয়ার ডিজিটাল ভার্সনও তৈরির ঘোষণা দিয়েছে মুজিবপিডিয়ার প্রকাশক হিস্ট্রি অ্যান্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড। নূর সিদ্দিকী, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।